জাদুকরের ছাত্র আর জাদুর পাত্র। অনেকদিন আগে একটা ছেলে ছিল, অসামান্য সব কাজ করবে বলে সে জন্মেছে। তার নাম ছিল উইলিয়াম। একটা ছোট্ট শহরে সে থাকত। আর পুরনো জিনিসপত্রের দোকানে কাজ করত। সকালটা ভালো দিয়ে শুরু হয়েছে আশা করি। আর এই যে অ্যালিস্টার, দোকানের মালিক আর উইলিয়ামের আইনি অভিভাবক। গুড মর্নিং আলিকাকু। এই তো অ্যান্টিক দোকান, এটা কত আর ভালো হবে। এত মুশড়ে গেলে হবে? এগুলো শুধু অ্যান্টিক জিনিস নয়, কয়েকটা নিদর্শন তো অপূর্ব, তাদের সত্যি জাদু শক্তি আছে। কাকু, আমি তোমাকে ভালোবাসি আর শ্রদ্ধা করি, তাই আমি কিন্তু এই দোকানে কাজ করছি, কিন্তু জাদু টাদুতে আমার কোনো বিশ্বাস নেই। কিন্তু এগুলো কেবলই আর্টিফ্যাক্ট, এখানে একমাত্র ম্যাজিক হলো তুমি। তোমার মতো বুদ্ধিমান মানুষ ম্যাজিক নিয়ে কথা বলছে, এটাই ভালো। তোর মতো চৌকস ছেলের কাছে এসব ধাঁধা তো লাগবেই। যা হোক বলতো, আপাতত এখন কোন বইটা পড়া চলছে? এই যে এইটা, বিবর্তনবাদ নিয়ে লেখা বই। ও আচ্ছা, এই বই শেষ করতে করতে আমি নির্ঘাত ভূতে বিবর্তিত হয়ে যাব। কাস্টমার এসে গেছে, যাক বাবা। আচ্ছা তাহলে কি নেওয়া যায়, কি নেওয়া যায়, কি নেওয়া যায়? আপনার কি কিছু লাগবে দিদিমণি? ও তাই ভাবছি তো, আমার এমন কিছু চাই যেটা। উইলিয়াম কিছুতেই বুঝতো না যে কাকু এসব পুরনো জিনিস আর ম্যাজিকের প্রতি এত ভালোবাসা কেন। উইলিয়াম ছিল বড়ই লাজুক আর সবসময় চুপ করেই থাকত। উইলিয়াম বিশ্বাস করত একমাত্র যাও দেখতে পায়, ছুঁতে পারে, শুনতে পায়, স্বাদ নিতে পারে, সেগুলোই বাস্তব। এর বাইরে বাকি সবই নেহাতি কল্পনার আশ্রয়। উইলিয়াম কোনোদিনই ম্যাজিকে বিশ্বাস করেনি। অ্যালিস্টারের দোকানে সুন্দর, আশ্চর্যজনক, এমনকি বিদঘুটে জিনিসপত্রও ছিল। সেসব জিনিসের ভেতরকার কাহিনী, তাদের ইতিহাস নিয়ে উইলিয়ামের কোনো মাথা ব্যথা ছিল না। কিন্তু একটা জিনিসে উইলিয়ামের বিপুল কৌতূহল কাজ করত, সেটা হলো নিষিদ্ধ জিনিসগুলোর দেরাজ। অ্যালিস্টার ওই দেরাজে সব সময় তালা মেরে রাখত। আবার সেই দেরাজের কাছে কিরে উইল? যদি সত্যি সবাইকে দেখাতে পারতাম যে এই জিনিসগুলো আসলে কি, এই প্রত্যেকটা জিনিসের পেছনে ঘটনা কত আশ্চর্যজনক। ওই মুকুটটা দেখছিস? এটা ডাইনি হিডার মুকুট। একটা বিরাট অক্টোপাসের সঙ্গে যুদ্ধেও হেরে যায়। যুদ্ধটা 200 বছর ধরে চলেছিল। আর এই হলো সেই অক্টোপাস যাকে অভিশাপ দিয়েছিল হিডার ভাগ্নে। এই ঘরটা কি? ভারী অদ্ভুত তো, এতগুলো জিনিস থাকতে ওই ঘোড়াটার কথাই তুই জানতে চাইলি। তা ভেবে দেখলে মোটেই অবাক হওয়ার মতন কিছু অদ্ভুত জিনিস নয়। কেন যে সবসময় ধাঁধার মতো কথা বলে। কি হলো, লাগলো নাকি কোথাও? হ্যাঁ, এই ছেলে যে কিনা অপূর্ব সব কাজ করবে বলে জন্মেছে, সে কিনা ভয় পায় একটা আরশোলা দেখে। আর শুধুমাত্র আরশোলা দেখেই যে উইলিয়াম ভয় পেত তা নয়, খুব ভয় পেয়ে গেলেও উইলিয়াম সাহস জড়ো করে তার খাট থেকে উঠল। সে দোকানের দিকে ধীরে ধীরে এগিয়ে গেল আর দেখতে পেল অ্যালিস্টার ওই ঘোড়ার ওপর মণিমাণিক ফেলছে। এটাই সময়? না, একদমই না, আমি তৈরি নয়, আগে সব ব্যবস্থা করতে হবে। তাহলে ব্যবস্থা করো, আমাদের আর তর সইছে না।
আরে আমি কি দেরি করতে চাইছি মনে হচ্ছে? আমি যথেষ্ট ওয়াকিবহাল, আর তো কয়েকটা দিন, তারপরেই কে যেন আমাদের কথা শুনছে। উইলিয়াম ঝটপট পালিয়ে গিয়ে নিজের খাটে গিয়ে শুয়ে পড়ল। চাদরটা ঝটপট জড়িয়ে নিয়ে ঘুমের ভান করতে থাকলো। অ্যালিস্টার সন্ধের চোখে পর্দার আড়াল থেকে দেখল, আর তারপর সে ঘোড়ার কাছে গিয়ে ঘোড়াটাকে দেরাজে তুলে রাখল। সেই রাতের পর থেকে উইলিয়াম তার কাকার সঙ্গে শুধু হ্যাঁ হুঁ করে কথা বলে কাটিয়ে দিতে লাগলো, এছাড়া কোনো কথা বলত না। রাতগুলো মুশকিলের হয়ে দাঁড়ালো, কিছুতেই ঘুম আসে না উইলিয়ামের, সারা রাত জেগে থাকে। অ্যালিস্টার তো চালাক চতুর মানুষ, সে বুঝতে পেরে গেল সবটা, আর নিশ্চিত হয়ে গেল যে উইলিয়াম সেদিন রাতে সমস্ত কথাবার্তা শুনেছে। অ্যালিস্টার তারপর বেশ কয়েকদিন ঘোড়াটা ছুঁয়ে দেখল না। কয়েকটা বিনিদ্র রাত কাটানোর পর উইলিয়াম শেষমেশ মনস্থির করল, অনেক হয়েছে, ম্যাজিক বলে সত্যি কিছু নেই, না কোনো ডাইনি নেই, কোনো নিশি বলে কিছু নেই। আমি নিশ্চিত কাকু আমাকে ভয় দেখাতে চাইছিল, নিশ্চয়ই ঘোড়াটার মধ্যে কোনো রেকর্ডার রেখে দিয়েছিল। হ্যাঁ, আমি একদম ভয় পাই না। কিন্তু উইলিয়াম ভয় পায়নি এটা মিথ্যে কথা, ভীষণ ভয় করছিল। ও জানত মানুষের মনের মধ্যেই সমস্ত ভয়, প্রচণ্ড ভয় পেয়ে গেলেও ও ঠিক করল ভয় পাবে না, আর তারপর সেই নিষিদ্ধ জিনিসপত্রে ভরা দেরাজের দিকে এগিয়ে গেল সাহসের সঙ্গে, কৌতূহলী হয়ে। ও এই রে, আমার কাছে তো চাবি নেই। কি মনে হলো উইলিয়াম যেই দেরাজটা ছুঁয়ে দেখল, আর অমনি দেরাজটা খুলে গেল ঝট করে। আর তারপরেই ভয়ঙ্কর অদ্ভুত একটা ব্যাপার ঘটে গেল, সেই ঘোড়াটা ভেসে উঠল দেরাজ থেকে। আর টেবিলে এসে দাঁড়ালো, আর সেখান থেকে বেরিয়ে এলো সবুজ একটা খোকোশ। উইলিয়াম! সেই খোকোশ উইলিয়ামের দিকে ভেসে এলো, আর ওর মুখ ছুঁয়ে দেখল, আর হঠাৎই উইলিয়ামের সমস্ত ভয় চলে গেল। আরে কে তুমি? বরং প্রশ্নের উত্তর না দিয়ে, একই সবুজ বমি তুমি করছো কেন? আহ, যদি অন্য রঙের বমি করলেও আমার ভালো লাগতো না। এটা কি হচ্ছে? সেই খোকোশ উইলিয়ামের মুখ পুরো পানার মতন সবুজ করে দিল, তারপর মেঝে জুড়ে সেই সবুজ রঙের পানা ফেলতে ফেলতে যেতে লাগলো, সমস্ত ঘর নোংরা করল। এই তুমি কি করছো? অ্যালিকাকু তোমাকে মেরে ফেলবে, ফিরে এসো এখানে। কিন্তু সেই খোকোশ তো শুনলই না, উল্টিবার জিনিসপত্রগুলোতে সবুজ রং ছেটাতে লাগলো। এবার একটা ঝাঁটা লাগবে আমার। উইলিয়ামকে চমকে দিয়ে অমনি যেন হাওয়া থেকে একটা ভাসমান ঝাড়ু এসে হাজির হলো একদম ওর সামনে। এসব হচ্ছেটা কি? আমি কি স্বপ্ন দেখছি? আও! না, আমি তো স্বপ্ন দেখছি না। আমি ভাসমান ঝাড়ু দিয়ে দোকান পরিষ্কার করব কি করে? যেন এটাকে আদেশ মেনে ঝাড়ুটা সঙ্গে সঙ্গে দোকানের মেঝে ঝড়ের গতিতে পরিষ্কার করতে শুরু করে দিল। উইলিয়াম ভয় পেয়ে গেল বটে, কিন্তু খুব মজাও পেল। কি যে হচ্ছে এসব ওর চোখের সামনে বিশ্বাসই হচ্ছে না। ম্যাজিকে যে কোনো বিশ্বাসই নেই ওর, সেসব ভুলে গিয়ে ঝাড়ুর খেল দেখতে লাগলো মহানন্দে। এ তো পাগল করা। কি থামলে কেন তুমি? ঝাড়ুটা উইলিয়ামের দিকে এগিয়ে এলো, আর অস্বস্তিকর ভাবে মুখের সামনে এসে দাঁড়ালো, যেন ঝাড়ুটার খুব রাগ হয়েছে উইলিয়ামের কথায়, খুব রেগে গেছে। কিছু বোঝার আগে ঝাড়ুটা যা পরিষ্কার করেছিল সেই সমস্ত ধুলো হাওয়ায় ফের ঝাড়তে শুরু করলো। কি করছো তুমি? মাথা খারাপ হয়ে গেল নাকি তোমার? এতে ঝাড়ুর আরো রাগ হলো, আর সেই খোকোশটাও রেগে গেল। ঝাড়ুটা হুড়মুড় করে ভেসে বেড়াতে লাগলো, আর সামনে যা কিছু জিনিস পেলো সব ফেলে দিতে শুরু করলো। একদম করবে না এগুলো, পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ, কি বলবো আমি অ্যালিকাকুকে? হ্যাঁ বলো। উইলিয়াম ঝাড়ুটার পেছনে দৌড়তে লাগলো, আর উইলিয়ামকে তাড়া করলো খোকোশ। অবশেষে উইলিয়াম যেই না বাগে পেলো ঝাড়ুকে, সঙ্গে সঙ্গে ভেঙে দুটুকুর করে দিল। সত্যি তাই, খুব ভুল, একটা ঝাড়ু ভেঙে গেল বটে, কিন্তু সেই দুটো টুকরো থেকে এবার দুটো ঝাড়ু হয়ে গেল। কি এটা কি করে সম্ভব?
যাই হোক না কেন, পাগল শব্দটা একদম উচ্চারণ করবে না। কি বলতে চাও কি তুমি? এদিকে দেখো, দোকানটাকে ভেঙে দিচ্ছ তো। কে বিশ্বাস করবে আমার কথা? এটা কি পাগলামি হচ্ছে? বেসার রুক্ষিণী দুটো ঝাড়ু যেন চেয়ে রইল উইলিয়ামের দিকে, তারপর একশোটা ঝাড়ু হয়ে গেল। না, আর তাতে শেষ হলো না। সেই ঘোড়া নিজে থেকে এবার সবুজ জল ফেলতে লাগলো দোকানের মেঝেতে। দোকান যেন ভেসে যাওয়ার জোগাড়। না 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 না, সব তোমার জন্য হলো, কিন্তু এক্ষুনি তোমাকে এগুলো পরিষ্কার করতে হবে। হ্যাঁ, কিন্তু তা না করে ঝাড়ুগুলো এবার সবুজ রং ছুটতে লাগলো যেখানে সেখানে, সমস্ত জায়গা জুড়ে। অনেক হয়েছে, তোমরা সবাই খারাপ, দুষ্ট ঝাড়ু, বদমাশ ঝাড়ু। কিন্তু উইলিয়াম বুঝতে পারলো কি ভুল করেছে। দেখলো সবকটা ঝাড়ু এবার একসঙ্গে তার স্বরে কাঁদতে শুরু করেছে। পূর্বে মানে কোথায় পূর্বে? ও, এ তো বেশ ভারী দেখছে। সাবধানে মর্ফ, অবশেষে আমরা কিন্তু গুপ্ত শহরের ভবিষ্যৎকে নিয়ে যাচ্ছি। উইলিয়ামকে কয়েকটা অজানো মানুষ অপহরণ করে নিয়ে চলল, আর অন্যদিকে অ্যালিস্টারের এসব কিচ্ছু জানা নেই যে উইলিয়াম কি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। অ্যালিস্টার কি পারবে বাঁচাতে উইলিয়ামকে? উইলিয়ামকে যারা অপহরণ করলো ওরা কারা? আর কোথায় আছে গুপ্ত শহর? কিভাবে বা একটা 18 বছরের ছেলে সেই শহরকে বাঁচাবে আমি সত্যিই জানি না, তবে আমি কিন্তু ভেবেই পাগল হয়ে যাচ্ছি।